আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা সম্পদের ব্যবহার এর সেশন তিন জনিত আইনি ব্যবস্থা গ্রহণ নিয়ে প্রতিবেদন তৈরি এই সেশনটা কাভার করব আমরা বাড়িতে বেশ কিছু ঘটনা নিয়ে তথ্য অনুসন্ধান করেছি যেগুলো ট্রেডমার্ক সম্পর্কিত ছিল এবারে আমরা এই বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করব। প্রতিবেদন তৈরির জন্য এই কাজগুলো আমাদের করতে হবে এক নম্বর সবার প্রথমে শিক্ষক আমাদেরকে সবাইকে দলে ভাগ করে দেবেন দুই নম্বর নিজেদের দলের সকল সদস্য যে ঘটনাগুলোর তথ্য অনুসন্ধান করেছিলাম সেগুলো নিয়ে একসঙ্গে বসে আলোচনা করব যে কোন ঘটনাটি নিয়ে আমরা প্রতিবেদন তৈরি করবো তিন নম্বর আমাদের একটি নির্দিষ্ট ঘটনায় নির্বাচন করতে হবে ঘটনা নির্বাচনের সময় নিচের প্রশ্নগুলোর উত্তর প্রকাশিত সংবাদে আছে কিনা যাচাই করবো একটি ঘটনা নিয়ে প্রকাশিত সংবাদে যদি এই বিষয়গুলো উপস্থিত থাকে তাহলেই শুধু আমরা সেটি নিয়ে কাজ করতে পারব এখানে প্রাথমিক প্রশ্ন রয়েছে হচ্ছে দুটি এই প্রশ্ন দুটোর আমরা উত্তর করব এবং পরবর্তী প্রশ্ন রয়েছে দুটি এই দুটোরও উত্তর করব সর্বশেষ চূড়ান্ত প্রশ্ন রয়েছে দুটি এই দুটোরও আমরা উত্তর করব এভাবে আমরা দলগতভাবে একটি ঘটনা নিয়ে কাজ করার পরিকল্পনা চূড়ান্ত করলাম কাজের সুবিধার্থে উপরে উল্লেখিত ছয়টি প্রশ্নের প্রাপ্ত উত্তর নিচে লিখে ফেলি তো দলগতভাবে আমরা যে কাজটি করব সেই কাজের হেডিং তোমরা নিচে প্রতিবেদন লিখতে হবে সেখানে দেখতে পাবে হেডিংটা তো চলো আমরা এই বক্সের মধ্যে তোমরা কিভাবে লিখবে সেটি দেখিয়ে দিই প্রথমে তো তোমরা খেয়াল করো এখানে প্রাথমিক প্রশ্ন এক যেটা সমাধান লেখা হয়েছে আইনি ঘটনাটি একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ প্রাথমিক প্রশ্ন দুইয়ের সমাধান ঘটনার সঙ্গে জড়িত দুই পক্ষের ব্যাপারে তথ্য দেওয়া আছে পরবর্তী প্রশ্ন একের সমাধান ব্যক্তিগত কাজে ব্যবহার নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে পরবর্তী প্রশ্ন দুইয়ের সমাধান দুই পক্ষের বক্তব্যই সংবাদে আছে চূড়ান্ত প্রশ্ন একের সমাধান আদালতে যথেষ্ট পরিমাণ তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে চূড়ান্ত প্রশ্ন দুইয়ের সমাধান আদালতে চূড়ান্ত রায় প্রদান করেছে এবার পাঁচ নম্বরটা দেখব আমরা এবার আমরা আমাদের নির্বাচিত ঘটনার বিভিন্ন তথ্য নিয়ে নিজেদের দলে আলোচনা করব ও পুরো ঘটনা বিশ্লেষণ করব। বিশ্লেষণ করে আমরা কি সিদ্ধান্তে এলাম ও আইনি সিদ্ধান্ত নিয়ে আমরা একমত কিনা বা আমাদের এক্ষেত্রে ভাবনাগুলো কি রকম সেটি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে ফেলব তো তোমাদের জন্য আমি ছোট করে লিখেছি যাতে তোমরা এই বক্সের মধ্যেই লিখতে পারো আমাদের প্রতিবেদনের মূল অংশ ছকে লিখে ফেলি তো চলো আমরা এটির উত্তর দেখে নেই নমুনা উত্তর হিসেবে আমরা লিখেছি এখানে হেডিং দেওয়া হয়েছে ক কোম্পানির দই তৈরির ফর্মুলা ক কোম্পানি গবেষণার মাধ্যমে দই তৈরির গোপন ফর্মুলা আবিষ্কার করে এবং কর্তৃপক্ষের মাধ্যমে ওই দইয়ের ট্রেডমার্ক করে করে এবং বাজারজাত হাসি দই নামে অন্যদিকে ক কোম্পানি দেখতে হুবহু হাসি দইয়ের পরিবর্তে হাস দই নামে বাজারে ছাড়ে ক কোম্পানি বুঝতে পেরে আদালতের দ্বারস্থ হলে আদালত উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণ পেশ করতে বলে যেহেতু ক কোম্পানি তাদের ফর্মুলা ট্রেডমার্ক করিয়েছিল তাই আদালত তাদের পক্ষে রায় প্রদান করে এবং খ কোম্পানিকে দুই লক্ষ টাকা জরিমানা করে তো এই হচ্ছে তোমাদের প্রতিবেদন খুব সুন্দরভাবে তোমরা লিখতে পারবা ছোট করে লিখেছি এবারে দলগতভাবে আমাদের তৈরি করা প্রতিবেদন নিয়ে শিক্ষক ও অন্য শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করি আমরা যখন নিজেদের তৈরি করা সাংস্কৃতিক বুদ্ধিবৃত্তিক সম্পদ কাউকে বাণিজ্যিক ব্যবহার করতে দেব আমাদেরও খেয়াল রাখতে হবে আমরা কোনো নীতিমালা ভঙ্গ করছি কিনা বা কোনো স্বত্বধিকারীর অধিকার ক্ষুণ্ণ করছি কিনা কারণ এমন হলে অন্য কেউ একইভাবে আমাদের বুদ্ধিবৃত্তিক সম্পদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারবে আশা করছি বুঝতে পেরেছো আমরা পরবর্তী ভিডিওতে সেশন চার আলোচনা করব ইনশাল্লাহ